हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एडुस्टेशन। एडुस्टेशन है आज के तुम्हारे टॉपिक होच्छे द यूजेस ऑफ मल्टीमीटर। आमरा किभाबे मल्टीमीटर यूज करी। दिस इज ए मल्टीमीटर। मल्टीमीटारेर कथा, ए मल्टीमीटारे ए दुटो के आमरा की बोलते पारी, दिस इज द पोर्ट, पोर्ट अफ दिस मल्टीमिटार। ये ये आज पोर्ट ए टार्मिनलगुलो देखते कटा पोर्ट आछे तुम्हार, वन टू एंड थ्री आर द पोर्ट। ठीक है, ये पोर्टगुलोते आमी दिए। दिस इज द कमन टार्मिनल। तुम भोल्टेज कारेंट जा इच्छा करो ना क्यों, ये कमनटा तुम्हार फिक्सड। और ये तुम देखो ये कि दे आछे तुम्हार, देखो भोल्टेज दे आछे, वी दे आछे, ओमेर चिन्ह दे आछे, मिली एम्पियर दे आछे। तामने भोल्टेज मिली एम्पियर यो मापार जो ये प्रोटा के यूज करते हैं। और ये देखो जो 10 एम्पियर दे आ 10 एम्पियर बोलते बड़ो एम्पियर रेंजे कारेंट मापते हम ये हमें नहीं। दिस इज कल्ड द सिलेक्टर बैंड। बैंडा कि यहाँ हे सिलेक्टर बैंड। तुम्हें जेगुलो के जे धरो भोल्टेज तुम मेजार करो तमने भोल्टेजे नहीं जो कारेंट मेजार कर ले कारेंट, रेजिस्टेंस मेजार कर ले रेजिस्टेंस, जेटा जे रेंजे से ही रेंजे ये सिलेक्टर बैंडा के भाव क्यी करते सिलेक्ट कर घूरिए नहीं जो परि। यहाँ हमारे क्या एबार कथा हे ये मल्टीमिटार, ये मल्टीमिटारे नाम मल्टीमिटार हो क्या? तार एक कारण हे मल्टीमिटार के माल्टीपार्पास यूज करते परि। की मापते परि इन जेनारे मल्टीमिटारे नाम छो एओ मीटार। की मीटार? एओ मीटार, एओ मीटार। कैन एओ मीटार बला हतो, मल्टीमिटारे नाम एओ मीटार बला हतो, तार कारण हे ए फर की एम्पियर, वि फर वोल्ट, ओ फर रेजिस्टेंस। ओ दिए कि बोझाना हतो ओम्स, वि दिए कि बोझाना हतो वोल्टेज, ए दिए कि बोझाना हतो एम्पियर। ताई मीटरटार आगे नाम छिलो कि एविओ मीटार। मेन ये तीनटे जिनिस ही आमरा मेजार करते पारतम, ताई एर नाम छिलो एविओ मीटार। एबार कथाटा होच्छे एखन एई एविओ मीटरटार परिवर्तन आमरा माल्टीमिटार बोलछि। केन बोलछि? एम्पियारो मेजार करा जाय, कारेंटो मेजार करा जाच्छे, वोल्टेजो मेजार करा जाच्छे, ओमो मेजार करा जाच्छे। तार साथे साथे आमरा आरो अनेक किछु मेजार करते পারছি, আরো মডিফাই হয়েছে, তাই মাল্টিপারপাস এটাকে ইউজ করছি, তাই এটার নাম হয়েছে মাল্টিমিটার। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা কোনো কিছু কন্টিনিউটি টেস্ট করছি। কি করছি? কন্টিনিউটি টেস্ট করছি, কোনো তারের মধ্যে লিকেজ আছে কি না, তারটা টোটালটা কন্টিনিউয়াস কি না, মাঝখান থেকে তারটায় কোনো ব্রেক আছে কি না, সেইটা মাপার জন্য আমরা কন্টিনিউটি দেখো। কন্টিনিউটির জন্য এই জিনিসটাকে দেখো, সিলেক্টর ব্যান্ডকে চেঞ্জ করে করে আমরা কোথায় নিয়ে এসেছি, এই জায়গাটায় নিয়ে এসেছি। এইটা দিয়ে আমি কি করতে পারি? কন্টিনিউটি টেস্ট করতে পারি। দেখো যে এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনাল যদি এখানে টাচ পেয়ে যায়, তাহলে যদি টাচ পায় তাহলে কি হবে? কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হলেই তোমার একটা আওয়াজ সাউন্ড প্রোডিউসড হবে। দেখো তার মানে কি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে এটা পাবে। এবার তোমাকে ইঞ্জিনিয়ারলি আমি এটা দিয়ে দেখালাম। এবার যদি তোমাকে একটা তারের কয়েল দিয়ে দেয়, ধরো একটা তারের কয়েল দিয়ে দিয়েছে, সেই তারের কয়েলটা কন্টিনিউয়াস কিনা, সে দেয়ালের ভেতর দিয়ে থাক বা কোথাও দিয়ে থাক, তাহলে সেটাকে আমরা করছি। সেটা কিভাবে করব? ধরো এই যে তারের ইয়েটা, এটা তারের টার্মিনাল, একটা ফার্স্ট টার্মিনালটাকে আমরা নিয়েছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ একটা বড় কয়েল আছে, ঠিক আছে। এই বড় কয়েলটা কোথায় ডিসকন্টিনিউটি আছে আমরা জানি না, ভেতর দিয়েও থাকতে পারে, ঠিক আছে। তাহলে তারের আমি ফার্স্ট এন্ড পয়েন্টটাকে আমরা ধরছি, একটা এন্ড পয়েন্টটাকে আমরা ধরে ধরার পরে আমরা কি করছি, তার স্টার্ট পয়েন্টটাকে ধরছি। দেখো তাহলে কি আওয়াজ হচ্ছে? তাহলে কন্টিনিউয়াস, যেহেতু আওয়াজটা সাউন্ডটা প্রডিউসড হচ্ছে সেহেতু কন্টিনিউটি। দেখো একটা তারকে ছেড়ে দিয়েছি, একটা তারকে ধরে তার একটা ইনসুলেশনে লাগিয়ে দিয়েছি, তাহলে কি কন্টিনিউয়াস আওয়াজটা পাচ্ছি না? এটা দিয়ে আমরা কি করতে পারি? কন্টিনিউটি টেস্ট করতে পারি। হোল্ডার নিয়েছি আর একটা তার নিয়েছি, তারের তাহলে ফার্স্ট এন্ডটা নিয়েছি, নেওয়ার পরে আর একটা ইয়েতে দিচ্ছি, এইখানে পোটে দিচ্ছি। দেখো আওয়াজ হচ্ছে? হচ্ছে না। এটা দিচ্ছি, আওয়াজ হচ্ছে? হচ্ছে না। তার মানে এটার মধ্যে কন্টিনিউটি নেই, কন্টিনিউয়াস কার্ভ নয়। যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কিন্তু এটা
হবে না। দেখো এইখানে এই যে জিনিসটা দেয়া আছে এই জিনিসটা কি এটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাতে দেখো যে ভোল্টেজ দেয়া আছে, কি দেয়া আছে ভোল্টেজ দেয়া আছে, এবং ভোল্টেজের পাশে তোমার ভোল্টেজের জায়গায় যদি তোমার এইভাবে লম্বা ভি দেয়া থাকে তার মানে এটাকে বোঝানো হয় ডিসি ভোল্টেজ। কি বললাম, এটা মানে আমার ডিসি ভোল্টেজ মেজার করার জন্য এই রেঞ্জে আমাকে নিয়ে আসতে হবে, তার যেখানে যেখানে আছে দেখো এইটা, তার মানে আমার কি এই জায়গাটা দেখো ভোল্টেজ, ডিসি ভোল্টেজ আমরা মেজার করছি, এটা কি 200 ভোল্টেজ, 500, 222। এবার যেমন যেমন রেঞ্জে হবে সেই রেঞ্জে আমরা করব। ইন জেনারেলি আমরা কি করব, হায়ার ব্র্যান্ড থেকে শুরু করব, তার মানে কত, প্রথমে শুরু করব 500 ভোল্ট থেকে, তারপরে 220 করব। কেন, যদি ধরো তুমি জানো না এখানে ভোল্টেজ কত আছে লাইনে, তুমি 200 রেঞ্জে রেখে দিয়েছো, কোথাও দেখা গেছে 415 ভোল্ট, তার মানে মাল্টিমিটারটা কি হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। হায়ার ব্যান্ড থেকে আমরা অলওয়েজ স্টার্ট করব এবং লোয়ার ব্যান্ড থেকে আস্তে আস্তে লোয়ার ব্যান্ডে নিয়ে যাব ভোল্টেজ লেভেলটাকে, ঠিক আছে, যদি আমরা সেই ভোল্টেজটাকে পাই। ফর সে এটা মানে কি ডিসি ভোল্টেজ, যদি কোথাও এই সিম্বলটা দেয়া থাকে, এই সিম্বলটা দেয়া থাকে এই ভোল্টেজ, দিস ইজ কল দ্য এসি ভোল্টেজ, এই সিম্বল দেওয়া থাকলে সেটা কি ভোল্টেজ আমার এসি ভোল্টেজ মেজার করার জন্য কাজে লাগবে। আমরা এখন ডিসি ভোল্টেজ মেজার করার জন্য আমরা একটা চেষ্টা করি যে কিভাবে একটা ডিসি সোর্স বা একটা ব্যাটারি আমরা ইউজ করছি, কি করছি আমরা ব্যাটারি ইউজ করছি, একটা ব্যাটারি নিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাটারির দুটো টার্মিনাল, একটা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল। আমরা জানি যে ব্যাটারি কি সোর্স প্রোভাইড করে, ডিসি সোর্স প্রোভাইড করে। এবার তাহলে আমরা সিলেক্টর ব্যান্ডটাকে দেখো, এইখানে সিলেক্টর ব্যান্ডটাকে সিলেক্ট করে কোথায় নিয়ে এসেছি, 20 ভোল্টে নিয়ে এসেছি মোটামুটি, ঠিক আছে, 20 ভোল্টে নিয়ে এসে আমি ব্যাটারির কত সে ভোল্টেজ দিচ্ছে সেইটা মাপছি। ভোল্টেজ যখন আমরা মেজার করতে হয় তার মানে কিসে মেজার করতে হয়, আমাকে প্যারালাল কানেকশানে মেজার করতে হয়, এই দুটো জিনিস, এই দুটো জিনিস যখন এখানে দিচ্ছি এটা মানে কি হচ্ছে আমার প্যারালাল হচ্ছে। দেখো তো কত ভোল্টেজ শো করছে, তোমরা ওখানে মাল্টিমিটারে দেখতে পাচ্ছ 3.40, তার মানে এই ব্যাটারিটাতে চার্জ আছে মাত্র 3.40 ভোল্ট সে সাপ্লাই দিতে পারে। এবার আমরা করছিটা কি, ধরো একটা সাপ্লাই ভোল্টেজের লাইন আছে একটা, আমার এখানে প্লাগ টপ দেওয়া আছে, প্লাগ টপের মধ্যে আমি এর এখান থেকে ভোল্টেজটাকে মেজার করব। এবার তুমি দেখো এইখানে সিলেক্টর ব্যান্ডকে চেঞ্জ করে আমি কিসে নিয়ে এসেছি 500 ভোল্ট, এই দেখো এই সিম্বলটা কিসের সিম্বল, এসি ভোল্টেজের সিম্বল, 500 ভোল্টে নিয়ে এসেছি, প্যারালালে আমি কানেক্ট করব। আমি সুইচ দিলাম, সুইচ অন করলাম, এবার এটাকে প্যারালালে করছি, প্যারালালে আমি এখানে দিয়েছি, দেখো আমার ভোল্টেজ কত দেখাচ্ছে, দেখো ওখান থেকে দেখো 247 43 48, ঠিক আছে, তার মানে এখানে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করছে, 230 থাকার কত দেখো 237 38, এই জায়গাতেই একটা আছে। তাহলে এটা দিয়ে আমরা কী করতে পারবো, যে ভোল্টেজ মেজার করতে পারবো। এবার আমরা এটা কী নিয়েছি একটা, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো, এই যে জিনিসটা আমরা নিয়েছি এটা কি একটা রেজিস্টর, এই রেজিস্টরে কত রেজিস্ট্যান্স আছে এর ভ্যালুটা আমরা মাপছি, এর এখানে কালার কোডিং দেখেও আমরা রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। এবার সেটা আমরা নেক্সট থিওরি ক্লাসে দেখবো যে রেজিস্টরের কালার কোডিং দেখে কীভাবে আমাকে রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেট করতে হয়। আমরা এখানে জাস্ট মেজার করছি, মেজার করার জন্য তাহলে রেজিস্টরে আমরা দেখতে পাচ্ছি দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালকে আমরা কি করব, এই দুটো টার্মিনালের মধ্যে আমি দুটো ইয়েকে ধরছি, আমার মাল্টিমিটারের পোর্টের ইয়েতে ধরলাম, ধরার পরে আমি সিলেক্টর ব্যান্ডটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখো এটাতে কত আর কোনো চেঞ্জেস আসছে না, কোনো নো চেঞ্জেস, তার কারণটা কি, তার কারণটা দেখো যে 20K রেঞ্জে দেওয়া আছে, এই রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো 20K রেঞ্জে দেওয়া আছে, তার জন্য এটা কোনো অবস্থাতেই হচ্ছে না। এটাকে আমাকে কোন রেঞ্জে করতে হবে, তার মানে ছোট ভ্যালু আসছে, তার মানে এখানে দেখো 200-এর এটাই দিয়ে আমি ক্যালকুলেট করি, দিলাম দেখো তাহলে তার ভ্যালুটাও আমরা পাচ্ছি না, তার মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু খুব নেগলিজেবল। এই দেখো এই ওহমে দিয়েছি, এই ওহমে দেওয়ার পরে এবার আমি তার ভ্যালুটাকে কী করার চেষ্টা করছি, ক্যালকুলেট করছি, দেখো কত দিচ্ছে রেজিস্টরের ভ্যালুটা, এবার দেখতে পাচ্ছ তোমরা মাল্টিমিটারে কত 89.8 বা 89.9 বা 90,
तार माने एटा 99 एक्चुअली एटा आछे 100 के कत आछे 100 के तार माने 100 छिलो एक्चुअली एटा टॉलरेंस दिए कत होच्छे आमार 90 शो करछे आमरा प्लस माइनस 10% प्लस माइनस 20% प्लस माइनस 5% आमरा टॉलरेंस ধরে নিই রেজিস্টরে ক্যালকুলেট করার সময়। সেটা আমরা তোমাদের থিওরি ক্লাসে বলবো। তার মানে কোনো কিছু সাহায্যে আমরা কি করতে পারছি, যে একটা রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেট করতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।